নবান্নের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময় খোলা থাকবে বাজার সকাল 7টা থেকে 10টা এবং দুপুর 3টা থেকে 5টা। আজ সকাল 10টার পরেও খোলা ছিল কিছু কিছু জায়গায় বাজার। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে বন্ধ করা হয় সেই বাজারগুলি। রাজ্যজুড়ে আংশিক লকডাউনের ঘোষণা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে জিম, সুইমিং পুল, শপিং মল, স্পোর্টস কমপ্লেক্স, রেস্তোরাঁ, বার। অন্যদিকে নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল 7টা থেকে 10টা এবং দুপুর 3টা থেকে 5টা অবধি বাজার খোলা রাখার কথা বলা হয়েছে। যদিও আজ দেখা গেল সকাল 10টার পর বিভিন্ন জায়গায় বাজারগুলি খোলা, যে কারণে শেষমেশ পুলিশ গিয়ে সেই বাজার বন্ধ করায়। এদিন বিধান মার্কেটেও 10টার পরও দিব্যি চলছিল মাছ বাজার, ফল বাজার, সবজি বাজার, এছাড়াও খোলা ছিল অন্যান্য দোকানগুলি। সেখানে যান পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। তারপরই ব্যবসায়ীদের সমস্ত দোকান বন্ধ করতে বলা হয়। অন্যদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে যে আপাতত সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে, তারপরেও যদি দেখা যায় নির্দেশিকা অমান্য করা হচ্ছে সেক্ষেত্রে পুলিশের তরফে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।